টাঙ্গাইলে মায়েদের সম্মানে ভিন্ন আঙ্গিকে পালিত হলো বিশ্ব ভালোবাসা দিবস। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের উপলক্ষ হিসেবে মায়ের পা ধুয়ে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সন্তানরা। সকালে শহরের হাতেখড়ি প্রি প্রাইমারি স্কুলের উদ্যোগে এসপি পার্কে আয়োজিত হয় এ অনুষ্ঠান। 3 থেকে 6 বছর বয়সী সন্তানদের নিয়ে 150-এর অধিক মা অনুষ্ঠানে অংশ নেন। নিজেদের ভালোবাসা প্রকাশ করতে শিশুরা তাদের মায়েদের পা ধুয়ে দেয়, পরে ফুল দিয়ে মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানায় এসব ক্ষুদে শিক্ষার্থীরা। আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হাতিরঝিল থেকে সহকর্মীরা যোগ দিচ্ছেন। শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে যাচ্ছি, ইজাজুর রহমান আছে সেখানে। ইজাজ, চারুকলায় বসন্ত উৎসব কোন পর্যায়ে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন এখন? পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে এই যে বসন্ত উৎসব আজকে শুরু হয়েছে। আপনি জানেন যে বরাবরই আসলে প্রতিটি ঋতুরাজ বসন্ত একটি ভিন্ন আবেদন, ভিন্ন বার্তা, নানা রং নিয়ে প্রকৃতিতে এসে উপস্থিত হয়। যেহেতু শীতে এক ধরনের জীর্ণতা তৈরি হয়, একটা জড়সড় ভাব তৈরি হয় শীতে, তো শীত শেষে যখন ফাগুন চলে আসে, সেই ফাগুনকে বরণ করে নেওয়ার জন্য আমাদের ঋতুতে আসলে আমাদের প্রকৃতিতে অনেক বেশি রং আমরা লক্ষ্য করি। পলাশ, শিমুল থেকে শুরু করে যত ধরনের ফুল রয়েছে আমরা, সেই ফুলগুলো কিন্তু প্রস্ফুটিত অবস্থায় যখন আকাশে উঠতে মেলে ধরে তার নিজস্ব রং রূপ, সেটি আসলে অসাধারণ একটা দৃশ্য। এবং সেই সেই প্রকৃতিকে বরণ করে নেওয়ার জন্যই আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এরকম শুরু হয়েছে। দেখতে পাচ্ছি যে সেই প্রকৃতির রঙকে নিজেদের শরীরে ধারণ করছে পোশাকি রঙে। আমরা দেখতে পাচ্ছি সারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রং বেরঙের পোশাকে কিন্তু আসলে সাধারণ মানুষ এসে জড়ো হয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে জড়ো হয়েছে। আমরা একদম পরিবারের যে ছোট ছোট সদস্য থেকে শুরু করে সবাই কিন্তু এসেছে, এবং এবং সেই বসন্তকে বরণ করার নেওয়ার জন্য আমরা চারুকলাতে সকাল থেকে যে রকম দেখতে পাচ্ছি যে ধরনের অনুষ্ঠান, যে ফাগুনকে বরণ করে নেওয়ার যে ধরনের প্রকৃতি, যে যে সাহিত্যটা, যে আপনি সাথেই থাকুন। আমরা এবার হাতিরঝিলে যাচ্ছি সহকর্মী বিপ্রজিৎ চন্দ্রের কাছে। বিপ্রজিৎ, হাতিরঝিলে কি অবস্থা, ওখানে কোনো আনুষ্ঠানিকতা আছে কিনা, পরিবেশ কেমন? হাতিঝিলে কিন্তু ওভাবে কোনো আনুষ্ঠানিকতা নেই, কোনো অনুষ্ঠানের আয়োজন কিন্তু এখানে হয়নি, কিন্তু ঋতুরাজ বসন্তের প্রথম দিনটি, ফাগুনের প্রথম দিনটিকে বরণ করে নিতে কিন্তু পুরো হাতিরঝিলে আসলে মানুষে ছেয়ে গেছে। ফাগুনের প্রথম দিনের প্রকৃতির যে রং, সেই রংটিকে ধারণ করেই কিন্তু আজ মানুষ সেজেছে সেই প্রকৃতির রঙে। আপনি যদি দেখেন আমার এই হাতিরঝিল, যদি আপনি একটু দেখেন, যদি এখানে আমরা মানুষ যত দেখতে পাচ্ছি যেন লাল এবং হলুদে মিশে গেছে। কারণ হচ্ছে, আপনি জানেন, আজকে পহেলা ফাল্গুনের পাশাপাশি কিন্তু ভালোবাসা দিবসও, কিন্তু সরকারি বর্ষপঞ্জির পরিবর্তনের কারণে দুইটা দিবসই আসলে একই বিন্দুতে এসে মিলেছে। ধন্যবাদ আপনাকে সহকর্মী বিপ্রজিৎ এবং ইজাজুর রহমান জানাচ্ছিলেন ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের অবস্থা আমাদের।